আজকে সকাল থেকেই মামা মামির খুবই শরীর খারাপ, ভোরবেলার থেকে শুরু হয়েছে। তো অনেকবার বমি করেছে, দুবার বিছানার চাদর চেঞ্জ করেছে, দেখতেই পাচ্ছ বিছানার চাদর নেই। তো এই দেখো ওয়ারেস কিনেছি, তারপরে বমির ওষুধ কিনেছি, একটু ডক্টর বলে দিয়েছিল। কি হয়েছে সেটা তোমাদের পরেই জানাচ্ছি। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশিকা ব্লগ। আজকে 22শে জানুয়ারি, তো এই যে সান টান করে চলে এসেছি আমি উপরে, আমি আর বাপ্পা, ওই যে বাপ্পা পেছনে, আর মাম্মামের স্নান হয়ে গেছে, কিন্তু মাম্মামের শরীরটা ভালো না, তো ওটা পরে বলছি কি হয়েছে ওর। তো আমরা উপরে এসেছি এখন এই যে জয় শ্রীরামের পতাকাটা লাগাতে। তো চলো আসো, 22শে জানুয়ারি আমাদের অযোধ্যাতে মূর্তি প্রতিষ্ঠা করা হবে, তো সেই জন্য আমাদের পিএম মোদি সরকার, মোদিজি বলেছেন যে সবাইকে রামের পতাকা লাগাতে, তো সেই জন্য আমরা এখানে চলে এসেছি, আমরা এখন এই যে পতাকা লাগাতে চলে এসেছি। এই যে তোলো তোলো উপরে চলো, এই যে আমাদের পতাকা, মোদিজি বলেছেন তো অবশ্যই করতেই হবে আমাদেরকে, তাই না বল? দাও মামা, বাপ্পা একটু লাগিয়ে দিই, দইটা নিয়ে এসেছেন, দইটা কোথায় রাখলেন? এইখানটাতে আমাদের ওপরে যে ত্রিশূল লাগানোই আছে এইখানটায়, তো এখানেই লাগিয়ে দেবো। একটু অল্প একটু ফুল আছে, অল্প একটু ফুল দেবো। এইরকম লাগানো, ওই দিকে লাগাও, কোনটা লাগাও, হয় পুরোটাই বাঁধবে এটা বলি। এটা আমাদের গর্ব, অবশ্যই লাগানো দরকার। মিডিল থেকে না, এখান থেকে লাগানো ঠিক আছে। তো সকাল থেকে সময় পাইনি একদম, কাজবাজের চক্করে, তারপরে মাম্মের শরীরটাও ভালো ছিল না, তাই একদম সময় পাইনি। তো এই জাস্ট কিছুক্ষণ আগে স্নান করলাম, দাঁড়িয়ে আছে, দিয়ে তাই চলে এসেছি এখন পতাকাটা লাগাতে। ফুটোটার মধ্যে গর্তটার মধ্যে জয় শ্রীরাম, একটু দিয়ে দাও মাম্মা, একটু অল্প একটু ফুল দিয়ে দাও। লাগাতে এমনি জাস্ট ঠাকুরের এখানে ঘুরিয়ে দে একটু, ঘুরিয়ে দিয়ে হাওয়াটা দিলেই তখন উঠছে সুন্দর। বসছে ওখানে দুপাড়িটা, তুমি দিয়েছো মামা ফুল, দিয়ে দাও। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, বলো জয় শ্রীরাম। পতাকাটা পেছনে লাগানো হয়ে গেছে, মামামের শরীরটা একদম ভালো না গো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো অনেকটা টাইম পর আসলাম, মাঝখানে একবারও না ক্যামেরা অন করার মতো আমি টাইমই পেয়ে উঠিনি। তো সকালবেলা যেটুকু দেখালাম তোমাদেরকে পতাকা লাগানোর পর, তারপরে তো তাতি করে নিচে এসেছি, এসে খাওয়া দাওয়া করলাম। আর মামামের যেহেতু শরীরটা ভালো না, তোমাদেরকে বলেই ছিলাম, তো তারপরে মামামের পেছনেই মানে ওরই কাজে আমি ব্যস্ত ছিলাম। তারপর বিছানাপত্র সমস্ত আমার এলোমেলো হয়েছিল, কারণ মামা অনেকটা টাইম ঘুমিয়েছিল, তো আমি বিছানা তুলতে পারিনি। তো সেই জন্য পরে রান্না মানে খাওয়া দাওয়ার পরে এসে আবার বিছানা তুললাম, মামামকে একটু খাওয়ালাম। তো ওই করতে করতে অনেকটা লেট হয়ে গেছিলো আর ভিডিও অন করতে পারিনি। তো একটু আগে গিয়ে প্রদীপ জ্বালিয়ে এসেছি আমি, তো সেইটা ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তোমরা দেখতে পাবে, আমি লাস্টের দিকে একটুখানি দিয়ে দেবো। আজকে আজকের দিনটা বিশেষ করে বলতে পারো যে মানে আমাদের প্রত্যেকেরই খুবই গর্ব করা উচিত, একজন হিন্দু হিসেবে, যে অযোধ্যায় রাম মন্দিরে রাম স্থাপন করা হচ্ছে, সত্যি গর্বের বিষয় একটা।
তো খুবই আনন্দের একটা দিন আজকে। কিন্তু যাই হোক, আমার সকালটা আজকে একদমই ভালো হয়নি। সকালে যখন ঘুম থেকে উঠেছি তখন বাজে ভোর 5টা, মামমামের খকক খকক কাশিতে ঘুম থেকে উঠেছি। তো তোমাদেরকে বলি কি হয়েছে আসলে মামমামের। মামমামের তো অলরেডি ঠান্ডা লেগেছিল। তো আগের দিন মামমামের এক স্কুল ফ্রেন্ডের বার্থডে ছিল, তো সেখানে গেছিলাম। তো ওখানে গিয়ে মামাম তেমন কিছু খাওয়া দাওয়া করেও নি, হালকাই খেয়েছে ও একটা ভেজিটেবল চপ আর দুটো নান খেয়েছে, বিরিয়ানিও খায়নি, চিকেনও খায়নি, আর কিচ্ছু খায়নি। ও হ্যাঁ, আর একটা কেক খেয়েছিল একটুখানি, ব্যাস। তো বাড়িতে এসছে, বাড়িতে ঠিকঠাকই ছিল, সবই ঠিকঠাক ছিল। একটা নিমুলাইজারও রাত্রেবেলা, হ্যাঁ রাত্রেবেলা একটা নিমুলাইজারও নিল, কারণ ডাক্তার নিমুলাইজার ওকে দিয়েছে, 5 দিন টানা নিমুলাইজার দিতে দিয়েছে ও, কারণ অলরেডি ঠান্ডা লেগেই ছিল বলে তাই। তো ঠিকঠাকই সব ঠিকঠাক ছিল। ভোরবেলা 5টার থেকে শুরু হয়েছে সেই কাশি, কাশির সাথে সাথে বমি, কান্নাকাটি, সে কি অবস্থা, থেকে থেকে পেটে ব্যথা, সমস্ত শুরু হয়েছে। তো একদমই ঘুমোতে পারিনি, টানা বেলা 11টা পর্যন্ত ওইরকমই চলেছে। তো তারপর গিয়ে একটুখানি ঘুমিয়েছে, তাই আমি আর ওকে ডাকিনি, ও যতক্ষণ ইচ্ছে ততক্ষণ ঘুমিয়েছে। ঘুম থেকে উঠলো বেলা 3টের সময়, তারপর ওকে একটুখানি গা মুছিয়ে টুছিয়ে দিলাম, ভালো করে ড্রেস ট্রেস চেঞ্জ করে গা মুছিয়ে দিলাম। তারপর খাবে কী খাবে সেটা ওকে বললাম, যে ওকে একটুখানি ভাত খাওয়াবো নাকি মুড়ি খাইয়ে দেবো। তো ও কিছুই খাবে না বলছে, ওর জন্য অলরেডি ওআরএস, তারপরে ডাক্তারকে ফোন করেছিলাম, ওআরএস, তারপর হচ্ছে বমির ওষুধ, এগুলো ডক্টর বলে দিয়েছিল, তো সেগুলো আনিয়ে রেখেছিলাম। তো ওকে মানে ভাত খাওয়াবো, তো ও বলছে ভাত খাবে না, একদমই ভাত খাবে না। তাই বললাম ঠিক আছে, প্রেশার দেওয়ার কোনো দরকার নেই, কারণ ওর একদমই ইচ্ছে করছে না যখন। তো একটা ওআরএস দিয়েছিলাম, ওআরএসটুকুই খেয়েছিল, তারপরে আবার ও বমি করে ওই ওআরএসটাও বের করে দিল। তো এটা বমির ওষুধটা আবার দিলাম। তো যাই হোক, তারপর অনেক পরে গিয়ে তোমাদের সাথে যখন ভিডিওটা অন করলাম তোমাদের সামনে, তারপরে আমাদের খাওয়া দাওয়ার পরে, তারপরে ওই একটুখানি জাস্ট অল্প একটুখানি ভাত খেতে, তাও অনেক চোটকে দিয়েছিলাম, ওটাই খেয়েছিল। তো এখন দেখো ওই যে ঘুমাচ্ছ, প্রদীপ জ্বালিয়ে আসার পর, তারপর এই জাস্ট কিছুক্ষণ হলো ঘুমাচ্ছে। ওদিকে টিভিও চলছে, ওই যে এতক্ষণ কিন্তু টিভি দেখছিল, এই জাস্ট একটু ঘুমিয়েছে। ওর শরীরটা একদমই ভালো না, খুবই ক্লান্ত। তো এটাই বলছি যে মামামের শরীরটা ভীষণই খারাপ, তোমাদেরকে বলবো বলবো করে আর বলা হয়ে উঠছিল না। তো যাই হোক, এখন এই একটু পরে যাবো, আজকে তো সারাদিনে পড়তে বসানো হয়নি, আর পড়তেও পারবে না, ওই যে শরীর খারাপ পড়তে পারবে না এইভাবে, তো আজকে পড়াবো না তাই। তো একটু পরে যাবো, একটু রাতে রান্নাবান্না করবো, ঠিক আছে। যেহেতু মামামের শরীর খারাপ তাই জন্য আমারও ভালো লাগছে না, এই তো চলো পরে আসবো। তোমাদেরকে যেমনটা জানিয়েছি যে আমি সন্ধ্যেবেলা কিন্তু প্রদীপ ধরিয়েছি, মোমবাতি ধরিয়েছি, তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো ভিডিও করে রেখেছিলাম আমি, তো সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। আমি দুখানা প্রদীপ কিনে এনেছিলাম, পতাকাটা কিনেছিলাম, তার সাথে দুটো প্রদীপ কিনেছিলাম, আর মোমবাতি বাড়িতেই ছিল, তো অল্প কটা মোমবাতি আমি ধরিয়েছি। আর এই দেখো প্রদীপটা একদম ঘরের সামনে যে এন্ট্রান্সটা আমাদের, ঢোকার জায়গাটা, পাঁচিলের ওপরে আমি দিয়ে দিয়েছি। আর এই দেখো মোমবাতি আমি লাগিয়ে দিচ্ছি। তো যেহেতু বাবা মায়ের শরীরটা ভালো নেই, তো ও তেমন করে খুব একটা মানে উৎসাহ তো দেখাতে পারছে না, মানে বাবা এইগুলো খুব ভালোবাসে। তো এইটুকু আমি লাগাতেছি, তাই আমার সাথে চলে এসছে, ও দেখতে পাবে ওকে। তো আমি অল্প কাটা প্রদীপের মোমবাতি ধরিয়েছি একদম ঘরের সামনে দরজার কাছেই। তো এই যে, তো বন্ধুরা আজকের আমি এই ব্লগটা এখানেই শেষ করছি, এই ব্লগটা বেশি কন্টিনিউ করবো না। বাবা যেহেতু ভালো নেই ওর শরীরটা, আর আমারও তাই জন্য মুডটা খুবই খারাপ, তো আমি আর ভিডিও বেশি কন্টিনিউ আর করিও নি। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে, শেয়ার করতে একদম ভুলো না, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, বাই বাই।